প্রজাতন্ত্র দিবসের প্রাককালে সহ এক যুবককে গ্রেপ্তার করল রানাঘাট থানার পুলিশ ধৃত যুবকের নাম সুধানু সূত্রধর সূত্রের খবর মঙ্গলবার গভীর রাতে টহলদারি চালানোর সময় রানাঘাট থানার পায়রাডাঙ্গা বেলঘড়িয়া অঞ্চলে এক যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে রানাঘাটের পুলিশ পরে তাকে আটক করে তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে একটি দেশি রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার হয় বুধবার ধৃতকে রানাঘাট আদালতে তোলা হয়েছে প্রশাসনিক সূত্রে জানা যায় ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে পুলিশ হেফাজতের নির্দেশের আবেদন জানান প্রশাসন ওই ব্যক্তি কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল এর পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা তাই জানার চেষ্টা করছে পুলিশ নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা প্রজাতন্ত্র দিবসের প্রাককালে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল রানাঘাট থানার পুলিশ ধৃত যুবকের নাম সুধানু সূত্রধর সূত্রের খবর মঙ্গলবার গভীর রাতে টহলদারি চালানোর সময় রানাঘাট থানার পায়রাডাঙ্গা বেলঘড়িয়া অঞ্চলে এক যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে রানাঘাটের পুলিশ পরে তাকে আটক করে তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে একটি দেশি রিভলভার ও এক রাউন্ড গুলি উদ্ধার হয় বুধবার ধৃতকে রানাঘাট আদালতে তোলা হয়েছে প্রশাসনিক সূত্রে জানা যায় ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে পুলিশ হেফাজতের নির্দেশের আবেদন জানান প্রশাসন ওই ব্যক্তি কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল এর পেছনে অন্য কোনো কারণ ছিল কি না তাই জানার চেষ্টা করছে পুলিশ নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা